তোর অনেক সাহস বেড়ে গেছে, হ্যাঁ অনেক সাহস বেড়ে গেছে তোর। না তুই জানোস না টুনটুনি আমার, এই হারামি বাচ্চা তুই জানোস না, তুই আল্লাহ ঘুরোস কেন, তুই আল্লাহ ঘুরোস কেন বন্ধু? না 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 রাখি ঘুরবি, না 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 কলেজে যাবি একসাথে আর, না না রাখি যাবে, তুই জানোস না ভাই আমার বউ, হবু বউ মনে থাকবো কথাটা, মনে থাকবো, মনে থাকবো। আমি আবার আসবো টুনটুনি, আমি আবার আসবো। দাঁড়া এদিকে আসো, কই থেকে আসছেন আপনি এরকম চোরের মতো পোলায় পোলায় ঘরের ভিতরে ঢুকতেছেন, আসছেন কই থেকে? আবার কলেজ থেকে আসলাম। কলেজে গিয়েছিলে? তাহলে লেখাপড়ার খবর কি? আপনার আজকে রেজাল্ট দেওয়ার কথা, রেজাল্টের খবর কি বলেন? রেজাল্ট ভালো আব্বা, সবগুলাতে 80 উপরে পাইছি, শুধু একটা, শুধু একটা সাবজেক্টে আব্বা। একটা সাবজেক্টে কি, একটা সাবজেক্টে কি তুমি ফেল করেছ? না 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 আব্বা। তাহলে কত পাইছ? 45 পাইছি আব্বা। 45 পাইছ? 100-এর মধ্যে 45? তোমার না বলছি 100-এর মধ্যে 80 না পেলে তুমি ঘরের ভিতরে ঢুকতে পারবে না। হ্যাঁ বাকি নাম্বার দিয়ে গেল কই? এই মাহি, মাহি ঘর থেকে বেতন নিয়ে এসো, আমনি তোমাকে কি বলছি তুমি শুনতে পাও না? যাও বেতন নিয়ে এসো, যাও। আশির মধ্যে 45 গেলে থাকে কত? 55। 55 হয় তোর তো ছাপ রড উঠছি, হ্যাঁ 55 হয় কলেজে পড়ে, 55 হয় ভুলে বলছি আবার 35 হবে। কি হয়েছে আপনার, মাথাটা কি একটু বেশি গরম হয়ে গেছে? এই ফুলের কি এখন আপনি মারবেন? মাথাটা এখন ঠিকই আছে, বেতারতে বলছি মাথাটা গরম হলে গরুর ফাজন চিনুনি, গরুর ফাজন দিয়ে একদম মাফুতে দুধ ফিটাবো একসাথে, যাও চ।
সব যাও কাজ যাও আরে একটু মাফ করে দাও স্যার চুপ থাক আশির মধ্যে 45 35টা নাম্বার গেল কই হ্যাঁ দেখ বেদ দাও বেদ দাও মামনি তোমাকে না বেদ দিতে বলেছি দাও বেদ দাও আশির মধ্যে 45 বাকি থাকে 35 দুই হাতের মধ্যে 17.5 পারি জাত কাজ করে পড়া না মোটা বাকি 35 নাম্বার কি তোর বাপে পাইবো হ্যাঁ আপনার মাথাটা কি এখন একটু ঠান্ডা হয়েছে আপনার এক গ্লাস ঠান্ডা পানি দিই পোলারেরা যেমনি আতারে পাতারে মারলেন পোলা এখন বড় হয়েছে না এত পর পোলার গায়ে হাত তুলে কেউ আপনার না হের বাপ এটা কি ঠিক হয়েছে মহারানী ভিক্টোরিয়া আসছেন কোনটা ঠিক কোনটা বেঠিক তোর কাছে শিখতে হইব আমার পোলার আমি করছে মার মার করছে পিটা মিটা আমার ব্যাপার পিটা পোলার মানুষ করতে হইব তোর কাছে শিখতে হইব না আপনি আমারে তুই করে কোনকে ছেলে পেলে বড় হইছে না এই মহারানে ভিক্টোরিয়া আসছেন নেই কুললে নাসমু হ্যাঁ পোলামেন বড় হইছে না আমার পোলা আমি শাসন করব যা পোলা পান্ডে যেমনি করে মারেন আশেপাশে লোকজন কি বলে আশেপাশে মানুষ দাবি কি করব আমার পোলা আমি মারবো আশেপাশে পোলা বেটি কেমন খাওয়ান পরন দেয় এটা আমার ব্যাপার আশেপাশে দেখে কেমন লাভ নাই যা মায়েরা ডাক দে মায়ে কই মাহে 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 জি আব্বা আপনার পড়াশোনা কেমন চলতেছে আমার যা জি আব্বা ভালো একজনের রেজাল্ট তো দেখলেন শাস্তি কি হয়েছে সেটাও দেখলেন আপনার রেজাল্টের খবর কি কয় সাবজেক্টে ফেল করেছে না বা সবগুলাই 90 এর উপরে বাহ ভালো ভাইয়ের তো বোনের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত ভাই তো ফেল 80 নিচ্ছে 90 যাই হোক 90 পর্যন্তই থাক 90 এর উপরে ওঠা দরকার নাই পড়াশোনা গুটায় ফেলেন বাইরের পড়াশোনা আর জানার দরকার নাই এখন থেকে ঘরের পড়াশোনা শিখবেন আপা এগুলো আপনি কি বলতেছেন কি বলতেছেন মানে আমি যা বলি তাই এখন থেকে রান্না বান্না শিখাও ঘরের কাজকর্ম কিভাবে করে সেটা শেখাও রান্না বান্না শিখবেন ঘর দুয়ার কাম কাজ শিখবেন পোলাপাইন হইব শ্বশুর বাড়ি যাবেন আপনার কি মাথা খারাপ হইছে মাইয়া এখন বড় হইছে না এই কি কথা কন আপনি বড় হইছে দিকে তো বেশ দি দিয়ে দিন তুই এত কথা কন যা কইতে আসো যা মায়েরা কিভাবে সাংসারিক কাজ করব শিখবে সেটা শিখা রান্না বান্না শিখা কাপড় ধোয়া দশ শিখা সাংসারিক সামলানো কিভাবে শিখে সেটা দেখ যা যা সাগর
সাগর, সাগর, তুই কি পাগল, এত রাতে কি করতেছিস? আরে বাইরে বাইরে আব্বা পাশের রুমে ঘুমাইতেছে, যদি খালি টের পায় আমার এত মারবো মারবো তোরও বেড়ে ফেলবো। কিচ্ছু হবে না, তুই বাইরে আয়। তোর এখানে কেন ডাকা আনছে জানো? না কেন? তোরে ডাকে নিয়ে আসছি কারণ এই যে সুন্দর আকাশ, আকাশে এত সুন্দর তারা, কত কত তারা, কি সুন্দর লাগতেছে না? এটা একা একা দেখতে ভাল লাগতেছিল না, তাই তোরে বাইর করে নিয়ে আসছি। তুই আসিস তো সুন্দর নিয়া, তোর কোনো ধারণা আছে এই রাত্রেবেলা তোরে আর আমার এখানে দেখলে মানুষজন কি করতে পারে? আর তার চেয়ে বড় কথা, যদি আমার আব্বাই দেখে তাহলে কি করবে? সাগর, তুই তোর বাপরে এত রোজ কেন, এত ভয় পাওয়ার কি আছে? বাপরে তো সবাই ভয় পায়। না তুই একটু বেশি ভয় পায়, আর তোর বাপও তোর সাথে একটু বেশি বেশি করে, এত জুলুম করে, এত কিছু করে, তুই কোনো প্রতিবাদ করতে পারোস না, কোনো কিছুর উত্তর দিস না, জবাব দিস না, এত এত ভিতুলে চলে। জবাব যে দিব, আমি তো আমার বাপের চোখের দিকেই তাকাইতে পারি না। জাস্ট মাঝে মাঝে আমার কি ইচ্ছা করে, কি তোর গালে টাস টাস করে দুটো চড় মারতে মন চায়। ও আমার বাপে আমারে পীড়ায়, এলাকার মানুষজন আমারে পীড়ায়, আর তোর আমার মারতে ইচ্ছা করছে। নে মার। ছুঁয়ে দেয়া মন ফুটে যাবে, ভুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দেয়া মন ফুটে যাবে, অনেক রাত হয়ে গেছে, আমি বাইতে তুই চলে যাস। কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে বাড়ছে না ভালো। আমার বউ আরেক পোলার হাত ধরে ঘুরে, যাও যাও সাইডে যাও, পরে দেখা যাবো, ঠিক আছে? কিসে, কিসের সাইজ লাগবে তোর? কোন সাইজ লাগবে, কে কোথায় ঘুরতে যাবে বল? মানে তোর কি লজ্জা লাগে না? কয়েকদিন আগে না আমি তোরে কয়েকটা লাঠি গুতা মারছি, সবার সামনে মারছি, তোর কি শিক্ষা হয় নাই? ওদিন তো সবার সামনে ঠিকঠাক মতো মারতে পারো নাই। আচ্ছা চলো চিপায় লয়ে যাও, তুমি নিয়া তোমার মন মতন মারো, চলো। এমন থাবর মারমু না তোরে আমি, এমন থাবর মারমু দাঁত সবগুলো ব্যাংক তুলে দিবে। বাপ চল না রাকিব ভাই, বাপ বাপ দেন ভাই, এই ভাষায় চল। তুই আমার বউয়ের গায়ে হাত দিছস কেন? হ্যাঁ বাপ দেন রাকিব ভাই, তুই দেখতেছস না এখানে স্বামী স্ত্রী কথা হইতাছে, তুই এখানে ঢুকছস কেন? যা। তুমি অন্য মায়ের লাগে তোমার জোরে দাও কেন কও? আর ওগুলো তো হলো আমার পার্ট টাইম, তুমি আমার ফুল টাইম কিরে? তোকে ভাবি না দেখছস কত সুন্দর, এমন মায়ের মারুম না তোরে আমি, কিচ্ছু আল্লাহর কসম কিচ্ছু মনে থাকবে না তোর। মারবা না তো চলো, এখানে দাঁড়াই কেন, চলো চিপাই গিয়ে মারামারি করি, আসো।
কে কতটুকু মারতে পারো চলো চিপাই যাই চল কি খুব আরাম না হুম এবার তো খালি দিছি আরেকবার এমন করলে একবারে খাইয়া দিম সাবধান টুনটুনি আয় টুনটুনি দেখ ওরা 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 তো আসলে মানুষ না ওরা ওরা অমানুষ আজকে আজকে রাকিব যেটা করলো তোর সাথে ও তো এর থেকে আরো অনেক খারাপ করতে পারে আরো আরো অনেক নিচে নামতে পারে সে আরো অনেক মেয়েদের সাথে তো এর থেকে খারাপ করছেও সে ওর ওর বাপে তো গ্রামের চেয়ারম্যান ওরাই তো গ্রামের সব কিছু যা খুশি যেমনে খুশি যার সাথে খুশি এটাই তো কই আসতেছে ওর বাপের সাথে তো আমরা পারবো না আমাদের মা বাপ আমাদের মা বাপ জীবন ওর বাপের সাথে পারবো না রে টুনটুনি এই এই ঝামেলাটা যদি আমরা আরো বাড়াইতে চাই তাইলে তাহলে আমাদের বাপ মাও এটার সাথে সমস্যার মধ্যে এসে পড়বো আমরা তো সমস্যার মধ্যে পড়বই আমগুর বাপ মাও এটার মধ্যে খুব ভালোভাবে সমস্যায় জড়ায় যাব সমস্যাটা আরো অনেক বড় হয়ে যাবো টুনটুনি তুই আমার দিকে তাকা তুই 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 আমার আমার একটা কথা শোন তুই আজকের আজকের ঘটনাটা তুই তুই ভুলে যা হ্যাঁ তুইও ভুলে যা আমিও ভুলে যাব আমরা আমরা একদম ভুলে যাব যে আজকে কি হয়েছে আজকের দিনটাই আমরা ভুলে যাব হ্যাঁ ঠিক আছে আমরা আমরা একদম স্বাভাবিক হয়ে যাব আগের দিন থেকে যেরকম ছিল একদম আমরা স্বাভাবিক হয়ে যাব আমরা একদম একদম আগের মতো হ্যাঁ তুই 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 পুরোটা মাথা থেকে ফেলা দে একদম ঝাড়া ফেলা দে মাথা থেকে সব ভুলে যাতে আমি সব ভুলে যেতে আমি সব ভুলে যাব আমি ভুলে গেছি আমার যে তোর মতো একটা বন্ধু আছে এটা আমি ভুলে গেছি গেলাম আজকে থেকে ঠাকুর তুই আমার বন্ধু বলস কেমনে কোন মুখে বন্ধু বলস তোর সামনে আজকে একটা পোলা আমার এভাবে অপমান করে চলে গেল তুই কিচ্ছু বললি না একটা শব্দ উচ্চারণ করলি না তুই আমি বন্ধু বলো তোর জন্য আমি কি করি নাই সাগর তোর বিপদে তোর সুখে তোর দুঃখে যখন তোর লাগছে তোর পাশে এসে দাঁড়াইছি আমি আর তুই আজকে একটা বেটা আমার গায়ে হাত দিয়ে চলে গেল কিচ্ছু করলি না দাঁড়ায় থাকলি মুখ দিকটা উচ্চারণ করলি না শব্দ প্রতিবাদ তো দূরের কথা আমি তোর বন্ধু না সব ভুলে যাব সব তুই আমার বন্ধু এটাই ভুলে যাব আমার কিছু মনে রাখার কিচ্ছু নেই Thank you.
বই নিচ্ছে আপনার নজর হওয়ারের দিকে, পড়াশোনা চাকরি তো ভালোই পাইতে লেগেছে, বই নিচ্ছে দিকে রাখি আপনি উৎপর দিকে কি পাবেন? হ্যাঁ সার্বক্ষণে কি পাবেন আপনি? এই জন্য তো পড়াশোনার রেজাল্ট এরকম, 80-এর মধ্যে 45 পা। আতাল পাতাল চিন্তা করলে তো পড়াশোনায় মনে হয় বই মন কোন দিকে থাকে? এই এই রিকচা, এই রিকচা আপনার মন কই থাকে? বইয়ের দিকে মনোযোগ নাই? হ্যাঁ কই থাকে মন? মনোযোগ দাও, পড়াশোনা কর, উল্টো পাল্টা চিন্তা বাদ। ডাক্তার কেন টুনটুনি, তোর সমস্যা কি? তুই কলেজে যাইতেছিস না, তোর আমি কোথাও খুঁজে পাইতেছি না, আমার সাথে দেখা করতেছিস না, এরকম এরকম একঘরা হয়ে থাকলে হইব কি সমস্যা তোর? তুই তুই আমার সাথে বলবি না, আমারে বলবি না, তুই কি সমস্যা আমারে বল, কি সমস্যা তুই জানিস না? না তুই রাকিবের কথা আমি ভুলতে পারিস না। দেখ টুনটুনি, আমি তোরে ওই দিন বুঝ তোর সাথে আমি কেন সম্পর্ক রাখব, তোর সাথে আমি কিসের জন্য যোগাযোগ রাখব, কারণটা কি বন্ধুত্ব রাখার? তুই তুই একটা মানুষ যে কিনা বিপদের সময় আমারে ছাড়া দিলি, খারস নাই অবশ্য আরো খারাপ করছো, আমি যখন বিপদে পড়ছি তাকায় তাকায় খালি দেখছস, একটা ছেলে আমার অপমান করে গেল আর তুই তাকায় থাকলি, লজ্জা লাগে নাই তোর? এখন আবার আসছস ঘুরতে ঘুরতে, কেন সম্পর্ক রাখতেছি না এগুলো জিজ্ঞেস করতে লজ্জা লাগতেছে না? তোর মতো শরীর যদি আমার চেয়ে থাকতো তাহলে রাকিবের মতো 10টা পোলারে মাটির মধ্যে পুঁতা ফেলতাম, যদি আমার বন্ধুর সাথে কেউ এরকম করতো। তুই একটা কাপুরুষ, কাপুরুষ বুঝস, মেরুদণ্ডহীন কেঁচো বুঝস, ওইটা তুই কাচ্চা।
কেচ্চা বুঝছ, সেটা তুই। তোরে আমি ভুল বুঝতেছি না, তোকে আমি ঠিক বুঝতেছি, আর তোকে আমি বোঝাই দিই তুই আসলে কি। লজ্জা হওয়া উচিত তুই আবার আমার কাছে আসছস, আমি এটা কোনোদিন ভুলব না। তোর কোনো বিপদ হইলে আমি যেভাবে তোর পাশে দাঁড়ায় যাইতাম, আর তুই আমার বিপদের সময় তোর যে চেহারা দেখাইতোস সেই চেহারা আমি কোনোদিন ভুলব না। ওই রাকিবের চেহারা মনে পড়লে আমার যে ঘৃণাটা জাগে না, তার চেয়ে বেশি ঘৃণা জাগে তোর চেহারা মনে পড়লে। ভুলব না, তোর সাথে, তোর মতো মেরুদণ্ডহীন একটা মানুষের সাথে, ভীতু মানুষের সাথে আমি কোনো সম্পর্ক রাখব না, জীবনেও না। আর জীবনে কোনোদিন তোর চেহারাটা আমি দেখতে চাই না। যত যাই কোন, এখন আমি আমার মায়ের ডারে বিয়ে দিব না। তোর তো সাহস কম বলো না, তুই আবার আমার মুখে মুখে তর্ক করতেছ। হ্যাঁ, তোর মুখ আমি চাবা চাবা একদম বাইরে বেঙ্গ গেলাম। হ্যাঁ, আমার মায়ের আমি কই বিয়ে দিব, কোন জায়গায় বিয়ে দিব, এটা আমার ব্যাপার। আপনি এমন করেন কে, কি হইছে আপনার? খুদা গামে মাথাটা গরম হয় আর খালি আমার পোলা বেনের পিছনে বাইজে থাকেন। একটু পড়াশোনা করতেছি, একটু করতে দেন না, বিয়ে শাদি পরে যখন যাইব না। পড়াশোনা চলবে না, একসাথে পড়াশোনা করে দেখছিস না, আশির মধ্যে 35 পায়। আমার মায়ের বিয়ে ঠিক হয়েছে, ভালো একটা সংসার পাইছি, রাজার আলে থাকবো, আমি কথা দিয়ে লাইছি। সেখানে আমার মায়ের বিয়ে হবে, ওই জায়গায় আমার মায়ের বিয়ে দেবো, পর কোনো কথা চলবে না। তুই একটা বান্দি দাসী, বাকি আর থাকির কথা থাকবে কেন? তুই রান্না করে থাকবি, চুলা গুতাবি, তুই কোনো কথা বলবি না। আর একটা কথা বলে একদম মেরালাম উঠাই, তো সাহস করতে পারো। যত যাই কোন, আমার মায়ের এখন আমি বিয়ে দিতাম না। আপনি যাই কোন না কোন, আমি আপনার সামনে গাড়াইলাম, আমার মায়ের এখন লেখা পড়া করবো, আপনি এমন করেন না, আমার বলে মেয়েটির লাগে এমন করেন কে? মায়ের বিয়ে দিত না, মায়ের রেখা হয়ে যাবি, তোর বাবার বাচ্চা কেন খুবই, বাবার বাচ্চা না খুবই, হ্যাঁ বাবার বাচ্চা না খুবই, কারা কামাই করে খাওয়ায়? হ্যাঁ কামাই করে কেনায়, পেট চলে কেমনে, হ্যাঁ সংসার চলে কেমনে, চুলা চলে কেমনে, একদম আর টিকুটে পেলাম। সাহস করতে পারো, তোর এত বড় সাহস, তুই আমার লাগে তর্ক করো, চলে বলে এই আব্বাকি, এই আব্বাকি সামনে করো, একদম চুপ। আব্বা অনেক সহ্য করছি, অনেক সহ্য করছি আমি, আপনি আমারে মারেন, আমার ছোট বোনটারে মারেন, আমার মায়ের গায়ে যদি আর একটা দিন আপনি হাত তুলছেন, খোদার কসম এই হাত আমি বাইঙ্গালামু, হাত বাইঙ্গাই গড়ের টিপার মধ্যে ফালাই ছয় দিব, আমার মায়ের খাউনের খোলা দেন, হাত পা বাইঙ্গাল লুড়া করে টিপার মধ্যে ছয় দিব, আমি গাঁয় করে না খাওয়ামু, ওইটা খাইবেন? এগুলা কি মানুষ পয়দা দিচ্ছেন না? হ্যাঁ আপনি কি জানোয়ার, যে জানোয়ারের মতো ব্যবহার করেন সবার সাথে, দিন নাই রাত নাই ও মানুষের মতো পুরানাগুলো সারাদিন পিড়ে যাচ্ছেন? হ্যাঁ নিজের কি মানুষ মনে হয় না? হ্যাঁ আর একটা দিন যদি আমার মায়ের শরীরে হাত তুলা তো দূরে থাক, আপনি যদি গলা তুলা কথা কইছেন, আপনি আমার অন্য রকম চেহারা দেখবেন। ভাইয়া
আজকে তুমি যা করছো একদম ঠিক করছো। এই কাজটা না আরো আগে হওয়া উচিত ছিল। আব্বা যে কেন এমন করে বুঝি না। একটু তো লেখাপড়াই শিখতে চাইছি না। আচ্ছা তুমি বলো, আমরা কি আব্বার সন্তান না? আমি কি আব্বার মেয়ে না? তুমি কি আব্বার ছেলে না? তুমি আমার জীবনটা বাঁচাইছো ভাইয়া, মারে মার খাওয়ার হাত থেকে বাঁচাইছো। তুমি জানো ভাইয়া, আজকে তুমি যেটা করছো না একদম ঠিক করছো। এই প্রথম আমি তোমার এত সাহসী হতে দেখছি, এটা অনেক আগে করা দরকার ছিল তোমার। ভাইয়া যত যাই হোক, সে তো আমাদের জন্মদাতা পিতা না, আমাদের বাবা, সে আমাদের ভালো বাসুক আর নাই বাসুক, আমরা তো ওনারে ভালোবাসি ভাইয়া, আমরা তো তারে ভালোবাসি। বাসি না আব্বা, আমি তো আপনার একটা মাত্র পোলা, তাই না? ছোটবেলা থেকে আপনি যখন যেমনে কইছেন, ডাইনে যেতে কইলে ডাইনে গেছি, বামে যেতে কইলে বামে গেছি, খাড়াইতে কইলে খাড়াইছি, বইতে কইলে বইছি, শুইতে কইলে শুইছি, সামনে যেতে কইলে সামনে গেছি, পিছনে যেতে কইলে পিছনে গেছি। আপনি যা কইছেন যখন কইছেন আমি তাই করছি আব্বা। আপনার একটা কোনো কথা আমি কোনোদিনও মাটিতে ফেলি নাই আব্বা। যখন ক্লাস নাইনে উঠলাম আমার খুব শখ আছিল আমি কমার্সে পড়ব, আপনি কইলেন না আমার পোলা ইঞ্জিনিয়ার হইব, সায়েন্সে পড়ব। বিশ্বাস করেন এসব বায়োলজি কেমিস্ট্রি এত এত অঙ্ক এগুলো কিচ্ছু আমার ভাল লাগে না, তবু সায়েন্স নিলাম আপনার জন্য। আপনি কইলেন 80 নাম্বারের নিচে নাম্বার লইয়া বাড়ির ঢোন যাব না। আমি দিন রাত বই খাতালে বইয়া থাই, 80-র নিচে যাতে আমার নাম্বার না আসে। এটা করতে গিয়ে আমি বাইরে বাড়িতে পারি না, আমার মতো বয়সী একটা পোলা বাইরে কি মিশবো না আব্বা? আপনার কোনো একটা কথা যদি কেউ না শুনছে সবসময় দেখে আসছে, আর আপনি মায়ের মারেন, মাই জন্ম হইল এতটুকু ছুটে একটা মাইয়া, ও যদি কথার একটু নড়সড় করে ওরে আপনি মাইরা কি অবস্থা করেন, মারার সময় তো আপনার কোনো হুঁশ থাকে না। এগুলা দেখা ছোটবেলা থেকে না আমি
আমি একটা ভীত হয়ে গেছি গা আব্বা, একটা মহা ভীত হয়ে গেছি গা আমি। সারাটা এলাকা জুইরা, সারাটা এলাকা জুইরা সবাই জানে, প্রত্যেকটা মানুষ জানে যে আমি একটা ভীতু সাগর, একটা ভীতু, একটা কাপুরুষ। আমারে লইয়া সবাই পিছনে টিটকারি দেয় আব্বা, হাসাহাসি করে। আমি কেন ভীতু হইলাম? আপনি তো ভীতু না, আপনার পোলা আমি কেন ভীতু হইলাম? আমি ভীত হয়েছি আপনার কারণে আব্বা। আপনি আমারে কোনোদিন সাহসী হইতেই দেন নাই। যত কিছু হয়েছে যাই করছেন, আমি আমি পোলা হয়ে আপনার গায়ে হাত তুলছি আব্বা। আপনার এই হাত আমি বাইঙ্গালাম কইছি আব্বা, আমার আপনি মাফ করে দেন আব্বা। আমি আমার আপনি মাফ করে দেন আব্বা, আপনি মাফ করছেন না, আর সহ্য করুন যাবো না। আর না ওই তোরা যে আনতে গেছিস আনছস, তোরা যে বোতল আনতে গেছিলাম বোতল আনছস ভাই, কামড়া করা কি ঠিক হইব? এই বেটা এই, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক ওটা কি আমার তোর কাছ থেকে শিক্ষা লইতে হইব? হ্যাঁ, আমি যেটা করবো ওইটাই ঠিক, আর তুই যেটা করবি ওটা ব্যাঠিক, বুঝছস? তোরা যেটা আনতে গেছিস আনছস। খেলা আজকেই শেষ, আজকেই শেষ করে দিন, বুঝছস? এই বেটা, ওরা যদি আমি না পাই ঠিক আছে, ওরা কারো হইতেও দিব, বুঝছস নাই, বুঝছস? আর ওই সুন্দর চেহারাই তো দেমাগ, ওর দেমাগ আমি ছুটাই ফেলাম, বুঝছস নাই? ওই বেটা, ওর যদি সুন্দর চেহারাটা না থাকে, ওর দেমাগের কিছু আছে? আছে? আর ওই সুন্দর চেহারা যদি জলসাই দেয় আর কেউ বিয়া করবো? হ্যাঁ, তখন আমিও করব, বুঝছস নাই? শোন, তুই ওরে বিয়া করবি, টাকা যা লাগে আমি দেবো, খালি মাঝে মধ্যে রাইতে একটু তোর বউটারে আমার দিবি, বুঝছস নাই? ভাই আপনি কী খান ভাই? আরে শালায় কাগলে চলি কত মজাও বোঝে না, আর বেটা তোর মজা লইলাম, বেটা মজা বুঝছ না বেটা। যাই হোক, শোন, আমরা এখন এই কাজ তোর লেগে বেড়ে যাবো, ঠিক আছে? মনে থাকবো, কই যাবি? পাঁচ মিনিটের মধ্যে আবি, ঠিক আছে? যা। এই ওরান কই পাওয়া যাবো কত? মনে হইব বাড়ি ওখানে পাওয়া যাবো, বাড়ি ওদিকে কাজটা করা কি ঠিক হইব? ভাই তাহলে স্কুলে নেই? আর ঠিক কইছে, হয় স্কুলেরও নেই, চলোট দে জিনিস দে।
ভিতর না তুই তুই ভিতর না তুই তুই আমার সাথে আয় আয় আমার সাথে আয়